ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار <applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار <applause> يا مدير بالون আমাদিগকে দুনিয়া ও আখেরাতীর কল্যাণ দান করো এবং আমাদেরকে দোজখের আজাব হতে রক্ষা করো সুরাবাকারা আয়াত দুশো আজাদ রব্বানা হাবোলানা জোয়াজিনা ওয়া জুরিয়া করুয়াতা ইউনিয়ন ওয়াজাল নালেল মুতাবিনাই মামা উচ্চারণ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা অর্থ হে আমাদের পারওয়ারদিগার আমাদের স্ত্রীদের ও সন্তানদেরকে আমাদের জন্য চোখের শীতলতা স্বরূপ করে দাও এবং আমাদেরকে মোত্তাকিনদের জন্যে আদর্শ স্বরূপ করে দাও সুরা ফোরকান আয়াত চুহাত্তর "ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين" ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ওয়ার্থ হে আমাদের প্রভু আমরা আমাদের nafসের উপর জুলুম করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো আমাদের প্রতি করুণা না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তভুক্ত হয়ে যাব সূরা আরাফ আয়াত 23 রব্বানা আসরিফ عنا আযাব জাহান্নাম ইন্ন আযাবহা কানা গরামাম ইন্নাহাস আক মুস্তাকর ওয়া মুকামা অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও নিশ্চয় এর শাস্তি নিশ্চিত বিনাশ বসবাস ও আবাস হিসাবে তা কত নিকৃষ্ট জায়গা সূরা ফুরকান আয়াত 65 ইসলামকে প্রচারের স্বার্থে দয়া করে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি